প্রিয় দর্শক এসি টিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান দর্শক আজ আমাদের আলোচনার বিষয় পেনশন ও কোটায় রাজনীতি। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার আছেন গবেষণা প্রতিষ্ঠান জিন আইনের সাধারণ সম্পাদক ডাক্তার স্বাগত হোসেন সায়ন্ত এবং বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজম খান আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি আলোচনার শুরুতেই ডাক্তার স্বাগত হোসেন সায়ন্ত সায়ন্ত আপনার কাছে যেতে চাই আমরা শিরোনাম রেখেছি যে বিশেষ করে পেনশন স্কিম প্রত্যয় আপনি নিজেও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভালোর জন্য করা হয়েছে কিন্তু আপনারা সে ভালোটাকে গ্রহণ করছেন না একটি প্রশ্ন দ্বিতীয়টি হচ্ছে কোটা নিয়ে আবার যে যেটি আদালতে বিচারাধীন সেটি নিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছে এবং দুটি বিষয়তেই একটি রাজনৈতিক সংশ্লিষ্ট আছে যেটি আমলিকে সাধারণ সম্পাদক কুবাদুল কাদের বলেছেন যে বিএনপি এখন এদের উপর ভর করেছে আপনার বিশ্লেষণ কী আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা বাংলাদেশের সমস্যা হচ্ছে এটা সত্য যে আমাদের এখানে রাজনীতি নিয়ে খুব বেশি আলোচনা হয় কথা হয় এবং সব কিছুর মধ্যে রাজনীতি ঢুকে যায় বা ঢুকিয়ে দেয়া হয় দ্রব্যমূল্য নিয়ে কথা বললেও সেটার মধ্যে রাজনীতি আনা হয় খেলা নিয়ে কথা বললে সেটার মধ্যে রাজনীতি দেশের খুনি দুর্নীতি যা নিয়েই বলবেন সব কিছুর সঙ্গেই রাজনীতি জড়িয়ে যায় বা জড়িয়ে ফেলা হয় কিন্তু এই যে এখনকার যে দুইটা ইস্যু যেটা আপনি বললেন যে পেনশন স্কিম এবং প্রথা নিয়ে যে আন্দোলন চলছে এইটার সঙ্গে আসলে যারা ভুক্তভোগী অথবা যারা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে সেই দুই পক্ষ রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে ওঠে কিন্তু আন্দোলনটা করছে যেমন পেনশন নিয়ে যদি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে করছে ওই সব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কালারের দল আছে লাল নীল সাদা হলুদ নানান রং বেরঙের দল আছে এবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন শিক্ষক সমিতি বা তাদের যে শিক্ষকরা তারা কি আন্দোলনে যুক্ত নয় হ্যাঁ নেতৃত্বই মূলত তারা দিচ্ছেন সঙ্গে থেকে কিছুতে। আমি তো দেখছি বিশ্ববিদ্যালয়ের এবার সমস্ত দল বল নির্বিশেষে সব শিক্ষকরাই এইটার এইটার ব্যাপারে তারা একমত হয়ে এক কাতার আছেন তাহলে এটা নিয়ে রাজনীতি হলো কি করে কোটা নিয়ে এটা হতে পারে যেহেতু ছাত্রলীগ সরকারের ইচ্ছাধীনভাবে চলে সব সময় তার বাইরে যায় না এবং অন্যান্য ছাত্রের ছাত্রলীগের বাইরেও যারা সুবিধাভোগী এই সরকারের কিংবা যারা মনে করে যে কোটা প্রথা থাকলে তারা লাভবান হবে সেই গুটি কয়েক ছাড়া দলবল নির্বিশেষে সাধারণ ছাত্র এবং বিভিন্ন দলের এমনকি ছাত্রলীগের সাবেক অনেক নেতা আছে বলে আজকেই বাংলা ট্রিবিউনের রিপোর্টে দেখলাম যে ছাত্রলীগের নেতারাও এর সঙ্গে যুক্ত আছেন তার মানে হচ্ছে এই দুইটা হচ্ছে গিয়ে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যাদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত এর সঙ্গে কোনো দলীয় পরিচয়টা এখানে কোনো বিষয় এখনো হয়নি ভবিষ্যতে কালার দিয়ে কারে কোন দিকে নিবে সেটা আমরা জানি না যেটা বলছি এই দিকে নেওয়া হয় এখন ধরেন এই যে পেনশন প্রত্যয় যেটা সিম্পল প্রথমে একটা জিনিস আপনাকে বলি যে বিদ্যমান যে পেশন ব্যবস্থা এইখানে বেতন থেকে কোনো টাকা কাটা হয় না আমাদের কিন্তু প্রত্যয় যেটা সেটাকে দশ শতাংশ টাকা কাটা হবে ধরেন যার বেতন এক লাখ টাকা তার নব্বই হাজার টাকা পাবে দশ হাজার টাকা কেটে নেবে মাসে কেটে রাখা হবে তার মানিটা সরকার যে লুটপাট করে রাষ্ট্রীয় কোষাগার শূন্য করে ফেলেছে রিজার্ভের অবস্থা তো খারাপ খারাপ পিস লুটপাট করে সমস্ত জায়গায় যে বাজেট ঘাটতি করেছে এখন তাদের টাকা দরকার তারা ব্যাংক থেকে লোন চেয়ে পাচ্ছে না কোনো জায়গায় তাদের সুবিধা করতে পারছে না বিদেশ থেকে লোন আনতে হচ্ছে বিভিন্ন রকমের শর্তের বেড়া জালে যে তুমি কি করবে এটা দিয়ে এটা দিয়ে আমি পানির সেচ দিবো আচ্ছা পানির সেচ দাও আমি ওইখানে টাকা দিচ্ছি এটা দিয়ে কি আমি কাপড় কিনবো কাপড়টা কিনে দিচ্ছি আমরা তোমার কত কাপড় লাগবে টাকা দিয়ে খুশি মতো মানে চুরি লুটপাট এত বছর যেভাবে করেছে ওইভাবে তারা এখন পাচ্ছে না এই চুরি করার বদনাম কামাইয়ের জন্য এখন তাদের টাকা দরকার তো এই যে সমস্ত সবার কাছ থেকে প্রতি মাসে এই যে বেতনের দশ পার্সেন্ট হারে টাকা কেটে রাখলে কি পরিমাণ টাকা তাদের জমা হবে এইটা একটা সরকারের একটা চালাকি দ্বিতীয় হলো দেখেন অধ্যাপক লেভেলের বিশ্ববিদ্যালয়ের একজন মানুষ তিনি আনুতোষিক বা গ্র্যাজুয়েটি গ্র্যাজুয়েটি যেটা সেই বাবদ এককালীন আশি লাখ তেয়াত্তর হাজার টাকা পান নতুন যে প্রত্যয় এইখানে কোনো আনুতোষিক নাই কেন নাই এটা পাবে না কেন সে তাদের বেতন থেকে টাকা না কেটেও অধ্যাপকের মাসিক পেনশন ছিল পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা সেটা বেড়েছে কারণ এখন বেতন থেকে যেহেতু দশ হাজার করে কাটবে আনুতোষিক দিবে না সেইটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পাবে এটা পেনশনের পরে কবে আমি পেনশন ইয়ে করব রিটায়ারমেন্টে যাব কবে পেনশন পাবো তারপরে কতদিন বাঁচবো সেই লটারির আশায় আমার এখন প্রতি মাসে মাসে দশ পার্সেন্ট করে টাকা দিয়ে দিতে হবে এদের এইরকমভাবে আপনি চাকরিজীবীর নমিনি এবং আজীবন পেনশন সেখানে বছরে পেনশনের যে ফাইভ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট যে বাড়ে সেটা নতুনটায় বাড়বে না এই যে অর্জিত ছুটির বিপরীতে টাকা পাওয়ার একটা বিধান আছে যদি কেউ অর্জিত ছুটি না কাটায় সেই বিধানটা নতুন যে ব্যবস্থা সেই ব্যবস্থায় নাই এই যে অবসর প্রস্তুতিকালীন বা এলপিআরের যে ব্যবস্থা আছে সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি এই অবসরের বয়স শিক্ষকদের ক্ষেত্রে পঁয়ষট্টি এবং কর্মকর্তা কর্মচারীদের ও সাইট সেইটা সবার জন্য সাইট করা হয়েছে অথচ বাংলাদেশে গড় আয়ু বাড়াতে ফিজিক্যাল ফিটনেস বাড়াতে এখন যদি কেউ একটু ফিজিক্যাল ফিটনেস ধরে রাখেন ষাট বছর বয়স কোনো বয়সই না কিন্তু আমরা তো পঞ্চাশের কোটায় আর অনেকেই আছে আমাদের শিক্ষকরা ষাট বছর যারা যথেষ্ট ইয়াং এনার্জেটিক এবং তাদেরকে শেষ পর্যন্ত চুক্তি পঁয়ষট্টির পর চুক্তিভিত্তিক নিয়োগে রাখে সেখানে এইরকম অনেক অ্যানোবলিজ আছে এখন এইটায় বিদ্যমান শিক্ষক যারা তারা মনে করছেন যে তাদের ঠকানো হচ্ছে সরকার বৈষম্যমূলক হচ্ছে সরকার যদি মনে করে যে ঠকানো হচ্ছে না তাহলে তাদের সঙ্গে বসতে অসুবিধা কোথায় ছিল এই যে এতদিন ধরে পরীক্ষা ক্লাস শিক্ষা দান পদ্ধতি সমস্ত কিছু বিশ্ববিদ্যালয়গুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে এমনি ধ্বংস করে ফেলেছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলার র্যাঙ্কিংয়ের ধারে কাছে থাকে না আমাদের স্টুডেন্টদের মান কমে যাচ্ছে সেইখানে এটা আরও ক্ষতি বাড়াবে না তাহলে সরকারের কি দায় তাদের দায় হলো তারা যদি মনে করে তারা যেটা করেছে সঠিক করেছে শিক্ষকরা বুঝতে চাইছে না তাহলে শিক্ষকদের প্রতিনিধি আছেন এই আন্দোলনে তাদের সঙ্গে বসে তাদের বুঝানো এবং শিক্ষকরা কি মানে বোকা তারা কি অশিক্ষিত শিক্ষক তারা কি রিয়ালিটি বুঝে না সরকারের পদে যারা বসে আছে বা আমলারা যারা এই কারবার করেছে তারাই বড় জ্ঞানী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের জ্ঞান নাই তারা কি বুঝবে না যদি এটার মধ্যে সত্যি সত্যি সরকারের সৎ উদ্দেশ্য থাকে এবং ভালো মনে করে থাকে তাহলে তাদের সঙ্গে বসুক পয়েন্ট ধরে ধরে বুঝাক যে তোমাদের জন্য এই এই সুবিধা তাদের কনভিন্স করুক সেটা পারবে না বলেই বসছে না তারা কৌশল প্রয়োগ করে হয়তো পরে বিভিন্ন আন্দোলন যেভাবে থামায় কোনো এক সময় থামাবে বল প্রয়োগ করে বা কৌশল প্রয়োগ করে বা কোন কোন নেতারে হয়তো পারসেস করার চেষ্টা করবে যেটা বিভিন্ন সময় বিভিন্ন সরকার করে কিন্তু এটা অন্যায় অনেজ্য আর কোটা নিয়ে যে কথাটা আমার মনে হয় শুনি আপনার কাছে আমি আবার আসবো এ কেম মাজম খান যেটি সায়ন্ত দুটি প্রশ্ন তুলেছেন যে সরকারের কাছে টাকা নেই টাকা সংগ্রহের একটি প্রক্রিয়া স্কিম প্রত্যয় পেনশন থেকে দশ পার্সেন্ট হারে কাটবে আর একটি হচ্ছে যদি এটিকে যৌক্তিক মনে করেন বা যেটাই হোক শিক্ষকদের সঙ্গে আলোচনা নয় কেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এসিটিভির সম্মানিত দর্শক বিন্দুদেরকে ধন্যবাদ আমার সঙ্গে দুর্ভিজ্ঞ আলোচক সায়ন্ত ভাই একজন শিক্ষক মানুষ আমি তার সঙ্গে আজকের বিষয়গুলোতে আমি একেবারে অমূলক হিসাবে আমি গণ্য করতে চাচ্ছি না কারণ হলো আলোচনায় সকল সমস্যার সমাধান হয় আন্দোলন শিক্ষকরা করতেছে এটা তাদের একান্ত ন্যায্য দাবি তারা মনে করতেছে যে হয়তো তাদের তাদের দৃষ্টিতে এই কাটাটা ঠিক হচ্ছে না এই কারণে আমি শান্ত সঙ্গে এই জায়গাটা একমত এক কথা বলতে চাচ্ছি যেটা সেটা হলো যে সরকার প্রদান বা সরকারের প্রতিনিধিরা তারা শিক্ষকদের সঙ্গে বসবে আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশে যত সমস্যা আছে সব সমস্যার সমস্যার সমাধান হবে এটা আমরা সকলে বিষয় অতটা ক্ষতি বাড়িয়ে বসে আপনার শিক্ষকরা আন্দোলনের মধ্যে দিয়ে একটা জিনিস প্রমাণিত হচ্ছে এই যেমন শিক্ষকরা আন্দোলন করতেছে কোঠা বিরোধী যারা আছে তারা আন্দোলন করতেছে বাংলাদেশে গণতন্ত্র আছে আন্দোলন করা যায় নৈতিক ন্যায্য দাবিগুলো নিয়ে কথা বলা যায় এটা তার একটি উদাহরণ গণতন্ত্র এটা তার প্রমাণ বাংলাদেশে গণতন্ত্র আছে আজকে দেখেন আওয়ামী লীগপন্থী শিক্ষকরা যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের সরাসরির সঙ্গে যারা জড়িত তারাও সরকারের বিপক্ষে তারা কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে আন্দোলন করতেছেন সরকারের নেওয়া সিদ্ধান্তটির বিপক্ষে তারা আন্দোলন করতেছে। এই আন্দোলনটা আমি আবারও বলি এই আন্দোলনটার মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে বহিরি বিশ্ব দেখতেছে যে বাংলাদেশের গণতন্ত্র কতটা স্ট্রং তার একটি উদাহরণ হিসাবে আপনার এই আন্দোলনটাকে আপনি কাউন্ট করতে পারেন সরকার শিক্ষকদেরকে সর্বোচ্চ ইজ্জত করে আপনি দেখছেন ইতিমধ্যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী সহ তার একজন শিক্ষক একসাথে হেঁটে যাচ্ছিলেন তার চাদরটা পড়ে গেছিলো নেত্রী নিজের হাতে তার চাদরটা তার শিক্ষকেরকে উঠায় তার গলায় দিয়ে দিছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা আমাদের মহান নেত্রী শেখ হাসিনা শিক্ষকদের আন্দোলনকে নিয়ে সে কখনো বাঁকা চোখে দেখেন না এটাকে ছোট করে দেখেন না খাটো করে দেখেন আমি আবারও বলি এটা গণতন্ত্রের একটি একটি উদাহরণ যে আওয়ামী শিক্ষকরা আওয়ামী লীগের কর্মীরা আজকে সরকারের সিদ্ধান্তটি তারা মনে করতেছে যে তাদের দৃষ্টিতে একমত হয় নাই এই আন্দোলনটি করার মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষকদেরকে সঙ্গে নিয়ে গণতন্ত্র বাংলাদেশ থেকে হারিয়ে যায়নি বিএনপি যে সারা পৃথিবীতে যে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে বাংলাদেশে গণতন্ত্র নাই এই গণতন্ত্রটি এই আন্দোলনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো বঙ্গবন্ধুর কন্যার আমলে গণতান্ত্রিক পন্থায় শান্তিপ্রিয় পন্থায় যে কোনো আন্দোলন কর্মসূচি করা যায় এটাই তার বাস্তবতা বাস্তবতাগুলো তাই আমি আপনাদেরকে মাধ্যমে আমি সায়ন্ত বাইসহ সকল শিক্ষক মহোদয়কে বলি জাতির পিতার কন্যা এই দেশের সবচেয়ে মানুষের আপনজন জাতির পিতার কন্যা আমাদের মহান নেত্রী শেখ হাসিনা তিনি হলো এই দেশের অভিভাবক তিনি আমাদের দৃষ্টিতে মায়ের সমতুল্য সন্তানরা সমস্যায় পড়বে সন্তানরা সমস্যাগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে বঙ্গবন্ধুর কন্যার হাত দিয়ে এটা হবে না যে কোনো পন্থায় তার সঙ্গে আলোচনা হওয়ার পরে সরকারের উচ্চমহলের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান হবে এটা আমরা শতভাগ বিশ্বাস করি একটু সময় সাপেক্ষের ব্যাপার নেত্রী এর আগেও বলেছেন বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে দেখেন আমি অনেক কিছু আপনাদের দেই আপনারা মনে করেন না যে এটা দিয়েছি একটু আন্দোলন করে যদি কোনো কিছু পান এটার তৃপ্তিটা আলাদা আপনারা মনে করতে পারলেন যে আমরা এটা আদায় করেছি সরকার আমাদেরকে দিয়েছে আমাদের সরকারের অর্থমন্ত্রী তো সরাসরি দিয়েছেন বলছেন এটি অযৌক্তিক সরকার প্রধান বলেন নাই আমাদের আমাদের মহান তো তিনি বলেন নাই সরকার প্রধান বলেছেন অন্য কোন মন্ত্রী বললে এটা শতভাগ কাউন্ট করার কোনো কিছু নাই তিনি তার ভাষায় তিনি চিন্তা করে বলেন আলোচনায় বসতে চান না কেন হলে আলোচনায় বসতে চান না একেবারে তো নাচক করে দেওয়া হয় নাই আলোচনা হবে আপনি নিশ্চিত থাকেন যে কোনো সমস্যার জন্য আলোচনা হবে নেত্রী দেশের বাইরে গেছে যাবেন কাল যাবেন আগামী দিন সকালে চলে যাবেন আসার পরে হয়তো আমার সমস্যার সমাধান হয়ে যাবে অথবা যাওয়ার আগে তিনি কোনো নির্দেশনা দিয়ে যাবেন এই দেশে আমি আগেও আবারও বলি মা কখনো সন্তানরা কষ্ট পাক ক্ষতিগ্রস্ত হোক এটা কখন হতে দেবেন না এটা কখন হতে পারে না আজম খান আমি আপনার কাছে আবার আসবে অ্যাডভোকেট ডক্টর আজহার ভাই আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম পেনশন এবং কোটায় রাজনীতি আপনি শুনলেন যে আজম খান বললেন যে এই আন্দোলনের মাধ্যমেই প্রতীয়মান হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র কত স্ট্রং কত শক্তিশালী আন্দোলনের ফল কি কেন আন্দোলন হলো আপনার মনে হয় যে এটি যৌক্তিক জি ধন্যবাদ আপনাকে এবং এস এটি দর্শকবৃন্দ এবং কলা সাথে আমার বিজ্ঞ দুজন আলোচক আছেন এবং আপনাকে ধন্যবাদ আরম্ভ করতেছি আল্লাহর অশেষ কৃপায় আমি গেছিলাম একটু হজের এক মিনিট একটু বলে হজে গেছিলাম প্রচণ্ড গরম বান্ন ডিগ্রি সেলসিয়াস আমি সবাইকে অনুরোধ করব যারা হজ করতে চান ইয়াং বয়সে করা ভালো আমার এই ধারণাটা ছিল না আমি যাওয়ার পরে এই প্রথম গেলাম আর কি তা আমার এই যে ভদ্রলোক সহজে আমার এক ছোটো ভাই মাওলানা আমিনুল ইসলাম উনি মক্কা পড়াশোনা করছেন এবং ১৯ বছর উনি মক্কার একটা মসজিদ ইমামতিও করছেন এখন করতে এখন আপাতত উনি করেন না আমার সাথে আরও দুইজন ছোটো ভাই ছিল এনামুল হক আর নসারউদ্দিন ওনারাও যথেষ্ট পরিশ্রমী কিন্তু এত প্রচণ্ড গরমের কারণে আপনার মনে হয় একশোর উপরে মনে হয় বাংলাদেশে হাজি স্ট্রোক করে মারা গেছে এবং হাজারের উপরে গেছে পুরা দেশব্যাপী মানে পুরা পৃথিবীতে যত গেছে আঠারো লক্ষ এইবার হাজি কিন্তু হজে গেছে তো যাই হোক আমি সবাইকে অনুরোধ করব যে সবাই যারা হজ করেন নাই অনুরোধ করব যে টাইম মতো যে হজটা করে আসলে সবচেয়ে ভালো বৃদ্ধ বয়সে গেলে খুব কঠিন খুবই কষ্টদায়ক তো যাই হোক ভাইয়ের যেই কোশ্চেনটা সেটাতে আসা যাক পেনশন ও কোটা রাজনীতি এখানে আসলে এই যে কোটার ব্যাপারে একটা উচ্চ আদালতে একটা রায় আছে তো এই রায়টা হয়েছে তারপর এটা রিভিউ করা যায় কোনো প্রধানমন্ত্রী বলছেন যে উচ্চ আদালত থেকে সিদ্ধান্তটা আসা আসছে কিন্তু আবার আপনি এটা রিভিউ করলে এটা আবার বিবেচনা পুনর্বিবেচনা করা করে যেমন কোটার ভিত্তিতে যদি মনে করেন আমার এলাকা একটা কোটা দিলেন আমি সব থার্ড ডিভিশন কিন্তু আপনি সব কোয়ালিফাইড আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট কিন্তু কোটার কারণে আপনি পাইলেন না আমি পাইলাম কোটার কারণে এসা সাহেবের সময় একই হয়েছিল যখন বিশেষ ক্যাডার সার্ভিসে তখন সাহেব তাকে বলছিলো যে এইবার বিশেষ ক্যাডার যে ফার্স্ট হয়েছে সে কি কোনো দল বা তো ইয়ার রিপোর্ট হয়েছে ওনার এনএসএর রিপোর্ট হয়েছে যে ওই লোক আওয়ামী লীগ করে উনি সরাসরি উত্তর দিচ্ছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বুঝি না এই লোক মেধাবী কিনা তারই নিয়োগ দেওয়া হোক এই মানসিকতার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে দল হলেই দল কানা হইয়া দলের প্রতি অনুরাগী হইয়া আমরা যদি এইরকম কাজ করি তাহলে কিন্তু আপনার মেধাশূন্যতার সৃষ্টি হবে আপনি আমাদের উপজাতি উপজাতি আমাকে ফ্রি করে দেন সব কিছু কোনো দরকার নেই তো সে যদি কোয়ালিফাইডে আসুক আপনি মেয়েদের অধিকার চাচ্ছেন আবার মেয়েদের আবার কোঠা কেন মেয়েদেরও সমমানের ওই ভিতরে দিয়ে দেন সবাই অল অল হয়ে পরীক্ষা দেখ মেধার ভিত্তিতে তার যোগ্যতার ভিত্তিতে এসে আসবে তখন দেখবেন যে আমাদের শুধু অর্থনীতি না দেশের রাষ্ট্রে সব কিছু এবং ভাই যে গণতন্ত্রের কথা এই গণতন্ত্র সুসংহতি আরও স্ট্রং হবে তা আমি মনে করি এই যে আন্দোলন আজকে দেখলাম যে একটা গাড়ি বিদেশি ফরেনারদের ওনাদের বিশাল বড় একটা বিদেশি গাড়ি এরা ডোনার এজেন্সি এই যে তাদের ব্যাক করান হলো আবার হোটেলে এটা কি ভালো লক্ষণ এই গাড়িটা তন্ত ছাড়া উচিত ছিল। তো এখন এই ভিতরে দেখেন গা শস্যের মধ্যে ভূত গেছে হয়তো ছাত্ররা চাইছে কি উস্কানি দিছে না দিবা না এটা না দিলে সরকার তখন সরকার কী তখন সরকার আবার দেখা যায় যে রাত্রে ধরে লেগে গেছে মামলা হয়েছে মোকদ্দমা হয়েছে তখন আবার চোখের পানি পুলিশে দাও এই করো সেই করো তো এই কথা তো আমাদের হয়ে আসতে হবে ডোনার এজি গাড়িটা আটকানো আমি মনে করি না বাংলাদেশে আন্দোলন হইতেছে বাংলাদেশের জন্য বিদেশিদের জন্য আন্দোলন আপনার উন্নয়ন সম্পূর্ণ নির্ভর করতেছে আমাদের এখনও বিদেশিদের উপর যত কথাই আমরা বলি না কেন তাইলে আমরা সেই দিক থেকে আমাদের চিন্তা করা উচিত আর পেনশনের ব্যাপারটা মনে করেন যে শিক্ষকরা যে যেদিন চায় গ্র্যাচুয়েটি হইতে শুরু করা একবার আপনি জানেন ইনকাম ট্যাক্সের এই যে তেইশ সালে যে আইনটা হয়েছিল এখানে সাতাইশ পার্সেন্ট ছিল বেসরকারি গ্র্যাচুয়েটির যে ট্যাক্স কেটে নেবে আর শখের ক্ষেত্রে দশ পার্সেন্ট সেটা কিন্তু আবার এখন কমে পনেরো পার্সেন্ট আসছে আর ওইটা দশ পার্সেন্ট আন্দোলনের বিকল্পনা এটা সত্যি কথা প্রধানমন্ত্রী বলছে যে ঠিক আছে আন্দোলন করতেছে উনি আমার মনে হয় যে উনি পর্যবেক্ষণ ভাই একটা সুন্দর কথা কইছে যে সহজভাবে পাওয়ার থেকে আন্দোলন করে নিলে সেটার একটা কিন্তু আসলে কিন্তু নিজের একটা তৃপ্তি আসে আর কি এবং জনগণ জনগণ চায় এখন এই তৃপ্তিতে কোন জায়গায় গিয়া ঠেকবে সেটা বলা যায় না তো সেই হিসাবে আমি মনে করি এসব ভাঙচুর অবরোধ করে যেমন মনে করে যারা না ক্ষতিটা হচ্ছে আন্দোলনের সময় এই ক্ষতি পুষবে কিভাবে এইরকম আন্দোলন একবার আছে ওই যে কি নাম জানি এমরান ডাক্তার এমরান হের সময় কি আন্দোলন হয়েছে ভাই কাকরাল আমার সিগুন বাগিচ আমার বাসা বাসা বুঝি তো মেয়ের মিছিল হয়ে পড়ছে মানুষের যাইতে দেয় নাই কত কিছু ভাঙচুর এইটা সেটা তো আবার যখন দাবরা নিয়েছে হে আমার কাছে ভাই খুঁজেই পাওয়া গেল না আজ পর্যন্ত দেখি না কোনো নাম কোনো কিছু আবার এই দোরানি খেলে আবার সব ঠিক এইভাবে আন্দোলন হয় না আন্দোলন পৃথিবীর সব রাষ্ট্রেই আছে সেটা মৌন মিছিল করতে পারেন আপনি এক জায়গায় বসে আন্দোলন তা আমাদের এগুলির আবার প্রতিফলন ঘটে না ভাঙ্গাচূড়া পর্যন্ত ভাঙ্গাচূড়া হইলে তখন টনক টরে বসে আরে ভাঙ্গাচুরা হইতেছে মানে এটার মধ্যে রহস্য আছে তো এখন কোন দিকে যাবেন এটা হলো বড় প্রশ্ন আজকে আমরা একটা গরিব রাষ্ট্রের উন্নত উন্নয়নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ডে বাই ডে সেই জায়গায় যদি বারবার এই ধরনের প্রতিবন্ধকতা আছে ছোটো ছোটো তবে আমি মনে করি যে প্রধানমন্ত্রী একটু বিবেচনা করা দরকার যে কোটাতে হইলে হইলো কি যেটা আমি উদাহরণ দিলাম সেই জিনিসটা যদি চলে আসে তাহলে মেধাবিত্তিক যে জিনিসগুলি এটার কিন্তু হ্রাস পাবে এবং মানে সেই জিনিসটা এগিয়ে যাবে এই ক্ষেত্রে কিন্তু আমাদের উচিত আমি মনে করি যে এটা একটু পুনর্বিবেচনা করে যেটা ভালো হয় সেটা করলে রাষ্ট্র এবং জনগণের জন্য একটা বিরতি নিতে চাই বিরতির পরে আবার আসবো দর্শক লেট এডিশনে নিচ্ছি একটা বিরতি ফিরব শীঘ্রই সঙ্গেই থাকুন দেখছেন এসি টিভি রাতের আয়োজন লেট এডিশন বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায় ডক্টর স্বাগত হোসেন সায়ন্ত আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম বিশেষ করে আপনি কোটার কথা বলছিলেন কোটা বাতিলের যে বিষয়টি ছিল কোটা সংস্কার করে সরকার কিন্তু একটি পরিপত্র জারি করেছিল সেটি একজন ভুক্তভোগী মুক্তিযুদ্ধ সন্তান তারা কোর্টে গিয়েছে সেখান থেকে একটা আদেশ আসছে এর বাইরে আসলে এখন এই আন্দোলনে সরকার কতটা মনোযোগী হতে পারবে বা যেখানে সরাসরি দেশের সর্বোচ্চ আদালত জড়িত সেখান থেকে সিদ্ধান্ত আসা উচিত কিনা দেখেন প্রথম কথা হলো যে বাংলাদেশে আসলে মানুষের মনে এরকম একটা ধারণা গেথে গেছে যে সরকারের ইচ্ছার বাইরে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানও তেমন কিছু করতে পারে না স্পর্শকাতর বিষয়ে সরকারের উচ্চ লেভেল থেকে যে সিগন্যাল আসে সেই সিগন্যালেই চলে এটা মানুষ বিশ্বাস করে এখন এই পার্সেপশন কেন হলো একদিন একদিন দুদিনে হয়নি মানে আপনি বলবেন যে আদালত তো আমরা প্রভাবিত করি না কিন্তু মানুষ তো দেখে যে আদালতকে প্রভাবিত করা যায় প্রধান বিচারপতি যতই বলেন যে আদালতের রায় আন্দোলনে পরিবর্তন হয় না সেটাও তো দেশের মানুষ দেখেছে যে আদালতের রায় আন্দোলনে পরিবর্তন হয় দু সালে যখন কাদের মোল্লার যখন যাবজ্জীবন রায় হয় সেই রায় তো ওই গণজাগরণ মঞ্চ এক ফাঁসি 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 চাই স্লোগান দিয়ে রাস্তাঘাট আটকে সব করে দুইটা গুরুত্বপূর্ণ হসপিটাল বার্ডেম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তার চিকিৎসা ব্যবস্থা ব্যাহত করে কত রকম ক্ষতি সাধন করে তারপরে এই পরিস্থিতি তৈরি করেছে এবং সরকার তাতে তার ভ্রাম্যমান টয়লেট থেকে শুরু করে বিরিয়ানি টাকা প্রোটেকশন মিডিয়ার সাপোর্ট সব দিয়ে এটাকে পেট্রোনাইজ করে এগিয়ে নিয়েছে যতক্ষণ তাদের দরকার হয়েছে এবং পরে আইন পরিবর্তন করেছে আইন পরিবর্তন করে সেই কাদের মোল্লার নতুন আইনে পরে ফাঁসি দিয়েছে ওই আন্দোলন না হলে কি ওই আইন পরিবর্তন করে এটা আসতো সুতরাং আদালতের রায়ও যে আন্দোলনে পরিবর্তন হয় এটা তো বাংলাদেশের আদালত দেখিয়েছে বাংলাদেশের সরকার দেখিয়েছে এরকম আরও ছোটোখাটো উদাহরণ আছে দর বিচারপতির দরজায় লাথি মেরে পরে যে সেই বিচার কার্যক্রমকে এগিয়ে নেওয়া যায় সেটাও বাংলাদেশের আদালতেই দেখা গেছে সর্বোচ্চ বিচার বিভাগের বাইরে বস্তিবাসীদের এনে ওইখানে বসিয়ে দিয়ে আয়ের রায় চেঞ্জ করার জন্য চেষ্টা সেটাতেই আওয়ামী লীগ করেছে সে তারাই এখন বলে আবার তাদের লোকজনই বলে যে হয় না কোটা দেখেন কোটার আগেরবার যখন কোটা বিরোধী আন্দোলন হলো তখন তাদের চাওয়া কিন্তু কোটা বাতিল ছিল না ছিল কোটা ব্যবস্থাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা সংশোধন ছিল কিন্তু সেই আন্দোলনের এক পর্যায়ে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী যেই কাজ করলেন মনে হলে যে অভিমানী বালিকার মতো বলেন না ঠিক আছে এরা কোটা চায় না আমি কোনো সময় সংশোধন না কোটাই রাখবো না বিলুপ্ত করে দিলাম দিলেন বিলুপ্ত করে ভালো কথা সবাই সেটা মেনে নিল সেইটাকে করে এখন আবার সে আদালতের ঘরে বন্দুক রেখে যে রকম বহু বহু কাণ্ড ঘটিয়েছে সেই রকম একটা আবার করে এখন আবার আন্দোলনের দিকে ঠেলে দিল সেই কোটায় দেখেন এইটাকে আবার খুব কৌশলে মুক্তিযুদ্ধ কোটাটাকে সামনে এনে এটাকে পোট্রে করা হয় যে এই স্বাধীনতা বিরোধীদের চাওয়া এটা মুক্তিযুদ্ধকেও এরা এমনভাবে কৌশলে তাদের যেটুকু দরকার যেটুকুতে ধান্দা আছে ওইটুকু ব্যবহার করে সেটা তো প্রমাণিত সত্য আপনি এই যে কোটাই যদি মনে করেন একটু আগে প্রোগ্রামের আগে বলছিলাম আমি এদের সঙ্গে যে মুক্তিযুদ্ধে যারা গেছে তার মধ্যে কেউ জীবন নিয়ে ফিরতে পারেননি শহীদ হয়েছেন কেউ আহত হয়ে ফিরে এসেছেন কেউ সুস্থ সবলভাবে ফিরে এসেছেন তাহলে এই তিনজন মানুষের পরিবার আছে ধরেন তার কার পরিবারের স্যাক্রিফাইস সবচেয়ে বড় যে তার স্বজনকে হারিয়েছে ফেরত পায়নি তার নাকি যে পরিবার আহত অবস্থায় স্বজনকে পেয়েছে তার নাকি যে সুস্থ সবল স্বজনকে ফেরত পেয়েছে তার তিনজনেরই দেশের স্বাধীনতা অবদান আছে তিনজনেরই স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে অবদান আছে দেশের স্বাধীনতার জন্য তারা বীর এবং তারা শ্রদ্ধাভাজন কিন্তু পরিবারের স্যাক্রিফাইস কার বেশি যে স্বজনকে হারিয়েছে সেই পরিবারগুলো তো পথে বসে যে ইনকাম নাই তাহলে বাংলাদেশে আপনি এ পর্যন্ত মুক্তিযুদ্ধ ভুয়া মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার নাতিপুতি তারপরে হচ্ছে গিয়ে জন্মই হয় নাই তাদের মুক্তিযোদ্ধা বানিয়ে তাদেরকে আপনি এই যে বিভিন্ন সুবিধা দেওয়ার যে প্রকল্প আপনি চালাচ্ছেন তাহলে শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকাটা কোথায় সেই তালিকা করে আপনি বাংলাদেশে কতজন ত্রিশ লাখ শহীদ মুক্তিযোদ্ধার মধ্যে কতজন কয়টা পরিবার পাচ্ছে এক লাখের কম তিরিশ লাখের যদি এক লাখের কম আপনার মুখ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার যদি সুবিধা পায় আর এখানে ভুয়াদের আপনি সুবিধা দিবেন সেই মায়াকান্না দেখি আপনাকে এটাকে ন্যায্য দাবিকে অন্যদিকে ঠেলবার জন্য এটাকে ব্যবহার করেন যদি ওই সৎসাহস থাকে এবং মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা থাকে মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি মায়া থাকে তাহলে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের তালিকা করে তাদেরকে সুবিধা নেন এক দুই হলো এইটাকে যখন আপনি বাতিল করলেন আবার আদালতের ঘাড়ে এটা গেল আপনি রাজনৈতিক বিষয়ে এটা মনে করছেন রাজনৈতিক সমাধান করছেন না কেন ওই যে বললাম দুইটা আন্দোলনকেই যেটা আজম ভাই বললেন যে প্রধানমন্ত্রী কেন কি আন্দোলন করে আদায় করো তৃপ্তি আছে তিনি নিজে তৃপ্তি পেতে গিয়ে বা কাউকে তৃপ্তি দিতে গিয়ে এই যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছেন এই যারে ধরে তুলে নিয়ে যায় এবং যাদেরকে নিয়ে টর্চার করে তাদের তৃপ্তিতে ওই টর্চারে তৃপ্তি হয় না যে জেলে যায় তার তো তৃপ্তি হয় না প্রধানমন্ত্রীর ওইখানে বসে তৃপ্তি হতে পারে যে একটাকে ধরে ঠেঙানি দিয়েছে ভালো করেছে সুতরাং এইসব তৃপ্তি পেয়ে দেশের ক্ষতি মানুষের ক্ষতি ন্যায্য প্রাপ্তদের ক্ষতি করা এটা কোনো সুস্থ মানসিকতা না বরং এখানে কৌশল খাটাচ্ছে কৌশলটা কি আপনি এই মুহূর্তে দেশের বার্নিং ইস্যু হচ্ছে ভারতের সঙ্গে অন্যায্য চুক্তি দেশ বিক্রির চুক্তি সোজা বাংলা বলছি দেশ বিক্রি বেগম খালেদা জিয়া যখন বলছিলেন যে দেশ বিক্রি করে দিচ্ছে আওয়ামী লীগ দেশ বিক্রি করে এটা নিয়ে বিভিন্নজন হাস্যরাস করতেন দেশ বিক্রি করে কিভাবে টন কত মন কত এরা এতটাই উর্বর মস্তিষ্কের যে ওই নিয়ে যায় দেশ বিক্রি মানে দেশের স্বার্থকে বিকিয়ে দেওয়াকে দেশ বিক্রি বলে দেশ সের দরে মন দরে টন দরে বিক্রি হয় না আওয়ামী লীগ সেই স্বার্থ চুক্তি করেছে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠছিল দেশে দ্রব্যমূল্য সবচেয়ে বড় সংকট সাধারণ মানুষের জন্য আজকে আলুর দাম ডিমের দাম পেঁয়াজের দাম রসুনের দাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কোথায় গেছে হারে কি মানুষের আয় বেড়েছে আজকে আমি আমার চেম্বারে এক রোগীকে জিজ্ঞেস করছিলাম যে গত এক বছর আগে আর এক বছর পরে সকালে পার্কে হাঁটার সময় জিজ্ঞেস করেছি দু একজনকে আপনার খরচের ব্যবধান কেমন হয়েছে একজন বলছেন আমি যে যে জিনিস এখন তালিকা করে কিনতে যাই সংসারের জন্য এবং সেটা তেরো হাজার টাকা দিয়ে কিনে এনেছি গত বছরে এই সময় সেটা আট থেকে নয় হাজারে কিনতে পারতাম কত পার্সেন্ট থার্টি ফাইভ ফোর্টি পার্সেন্ট খরচ বেড়েছে এই খরচটা কোথেকে আসে সেটা নিয়ে আন্দোলন হবে কত হবে তারা কৌশলে তৃপ্তি পাওয়ার জন্য ছাত্রদের কোটার আন্দোলন শিক্ষকদের আন্দোলনকে জিয়ে রেখে রেখে টাইম কিল করছেন যাতে রকম। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যুতে আন্দোলন দানা বাঁধতে না পারে এই সব অপকৌশল করে মানুষের চোখকে ধুলে দেওয়া যায় কিন্তু আখেরে দেশের ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় সরকারের ক্ষতি হয় সবার ক্ষতি হয় কালকে প্রধানমন্ত্রী চায়না যাচ্ছেন ওই যে বলছিলাম মুক্তিযুদ্ধকে প্রয়োজন মতো ব্যবহার করা আমেরিকা যখন আমাদের বিরোধিতা করলো এই নির্বাচনে যাতা নির্বাচন এবং গণতন্ত্র দুর্নীতি এসব নিয়ে তারা স্যাংশন দিল বিভিন্ন রকম তাহলে আমেরিকা মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান তুলে তুলে ফেনা তুলে ফেললো আওয়ামী চায়না কী করেছিল চায়না বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর এই চায়না তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতে এই দেশকে স্বীকৃতি দেয়নি আজকের প্রধানমন্ত্রী বাবা বেঁচে থাকতে তার বাবাকে এদেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেয় নাই সেই দেশে কালকে যাচ্ছেন তিনি ঋণ চাইতে এখন চায়না খারাপ না চায়না মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী হয় না আরে বাংলাদেশের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হবে আগামী বছর এই পঞ্চাশ বছর পূর্তির আলোচনা আসলেই তো শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের নাম আসবে বাংলাদেশের সঙ্গে চায়নার কূটনৈতিক সম্পর্ক তৈরি হয় জেউর রহমানের হাত ধরে বিভিন্ন রকমের সামরিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক লেনদেন শুরু হয় জেউ রহমানের হাত ধরে প্রধানমন্ত্রীর বাবা বেঁচে থাকতে স্বীকৃতিই দেয়নি এইরকম একজন মানুষ এরকম একজন নেতা সে দেশের স্বাধীনতা এগুলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পঁচাত্তর পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত স্বীকৃতি দেয়নি মৃত্যুর পরে স্বীকৃতি দিয়েছে সেই দেশ এখন ভালো ফলে মুক্তিযুদ্ধ হচ্ছে এদের শুধুমাত্র নিজেরা যখন মনে করে জামাতকে বন্ধু বানানো দরকার এক টেবিলে বসবে একসঙ্গে খাবে সালাম করতে যাবে আবার যখন মনে করবে এদেরকে দূরে সরানো দরকার বিএনপি কে জামাতের সঙ্গী বানানো দরকার তখন তাদের ফাঁসি দিবে আর আমেরিকাকে যখন মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানকে বলবে আমরা আজম খানের কাছ থেকে চায়নার কাছে গিয়ে হাত পাতা আর দিন নিয়ে এক লাইনে বলি স্বাধীনতার পঞ্চাশ বছরে আমাদের মাথাপিছু ঋণ ছিল এক লক্ষ টাকা দেশি বিদেশি মিলিয়ে গত তিন বছরে সেটা দেড় লক্ষে হয়ে পরিণত হয়েছে তিন বছরে পঞ্চাশ হাজার মাথাপিছু বেড়েছে আবার এই যে বিশ্ব ব্যাংক থেকে আই এম থেকে আনছে যেটি বললেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যু যখন সামনে আসছে তখন সেটিকে দৃষ্টিটা ভিন্ন দিকে নেওয়ার জন্য এই ছাত্ররা বা এই কোটা আন্দোলনটাকে আরো বেশি সামনে নিয়ে আসা হয়েছে দীর্ঘ অস্থিরতার কথাবার্তা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি কেন একজন শিক্ষক মানুষ তার ভিতরে অস্থিরতা কি কি বলতেছে কোথায় যাচ্ছে কোথা থেকে কোথায় রাষ্ট্রের জন্য রাষ্ট্রের একটা পাট থেকে আর একটা চলে চলেছে মানুষ দীর্ঘদিন বাইরে থাকলে বিরোধী দলে থাকলে যা যা সমস্যা দেখা দেয় আমার কাছে তাই মনে হচ্ছিল সায়ন্ত এই বক্তব্যের মধ্য দিয়ে একটি দেশে যে দেশের প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা তিনি যে দেশটা যাদের হাত ধরে একটি সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশটা প্রতিষ্ঠিত হয়েছে যাদের রক্তে বাংলাদেশটা তৈরি রক্ত দিয়ে কেনা বাংলাদেশটি সেই দেশের প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা আমাদের মহান নেত্রী শেখ হাসিনা বাংলাদেশটা বিক্রি করে দিতে পারে এটি কি তার পক্ষে সম্ভব প্রধানমন্ত্রী বারবার বলেছে সাংবাদিকদের সাংবাদিকরা তার সাংবাদিক সম্মেলনের সময় আপনারা তাকে প্রশ্ন করেছিলেন আমার নেত্রী তিনি বলেছিলেন বাংলাদেশটাকে বন্ধক রেখে বাংলাদেশটাকে থেকে জিম্বি করে বাংলাদেশটাকে কাউকে কারো কাছে লিজ দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই না আমি জাতির পিতার কন্যা আমি বঙ্গবন্ধুর কন্যা তিনি বলেছেন এই বাংলাদেশটা বঙ্গবন্ধুর হাত ধরে তৈরি হয়েছে একটি সশস্ত্র নয় মাসের সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয়েছে বছত্তরে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে একটি বড় ষড়যন্ত্রের মধ্যে দিয়ে সেই হত্যাকাণ্ডে কে জড়িত কারা জড়িত বেনিফিশিয়ারি কারা হলো তার মধ্যে দিয়ে প্রমাণিত হয় তার মধ্যে দিয়ে প্রমাণিত হয় পঁচাত্তরের পরে কারা রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে বেনিফিশিয়ারি হিসেবে নিল দেখেন কথা বলতে গেলেই তো অনেক কথা এসে যায় কথা বলতে গেলেই ওনার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নাম এসে যায় তিনি এই হত্যার সঙ্গে ঘুরে ফিরে এসে যায় আটকানোর চেষ্টা করি তাকে খুনি বানানোর চেষ্টা করি না কিন্তু কেন না জানি তার দিকে চলে যায় তার দিকে চলে যায় কারণ মৃত্যু মানুষ নিয়ে সমালোচনা করতে হয় না পঁচাত্তরে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে গর্ব করে বললেন আপনি কে জিয়া রহমান সাহেব এখন বললেন যে বঙ্গবন্ধু নাই তাকে মেরে ফেলা হয়েছে এখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বাংলাদেশের পক্ষে কথা বলেন কে বললেন তাদের প্রিয় নেতা জিয়া রহমান সাহেব বলেন কেন এটা বলবেন এই সায়ন্ত সাহেব ডক্টর সায়ন্ত সাহেব তিনি উচ্চ শিক্ষিত মানুষ একটা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এইভাবে কথা বলার আগে তার বিবেকটা আটকানো উচিত উচিত বলার আগে চিন্তা করা যে ভাবে যাক না কেন জিয়া রহমান সাহেব মারা গেছেন তাকে মেরে ফেলছেন এটা কি আনন্দের বিষয় কোনো হত্যা কি আনন্দ করার মতো কখনো কোন হত্যা কি নিয়ে উল্লাস করা যায় হায় না রাহমান উল্লাস করতে পারে কোনো মানুষ উল্লাস করতে পারে না কারও হত্যাকাণ্ড নিয়ে আপনি দেখেন একুশে আগস্ট একুশে আগস্ট চোখের সামনে বাইশ জন লোককে নির্মমভাবে মেরে ফেললো তার নেত্রী কি বললেন শেখ হাসিনা বেরিডি বেগে করে বোম নিয়ে যেয়ে মেরে দিল কেমন কথা একজন রাষ্ট্রপ্রধান তিনি প্রধানমন্ত্রী তিনি বিএনপির সভানেত্রী নয় শুধু একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি কথাগুলো বলার আগে চিন্তা করলে সুন্দর দেখা যায় সুন্দর দেখা যায় এই কথাগুলি বলা যায় না বলা ঠিক না সায়ন্ত ভাইয়েরা এই কথাগুলি এইভাবে বলা ঠিক নয় তারপরও বলি বিরোধী দলে আছেন আমরা হয়তো আজকে সরকারি দলে আসি আগামী দিনে হয়তো বিরোধী দলে যাব কিন্তু কাউকে আঘাত করে কষ্ট দিয়ে কখনো কোনো কথাই বলা ঠিক নয় মনে রাখবেন আবারও আমি আবারও বলি মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে বাংলাদেশটি তৈরি হয়েছে বাংলাদেশটি তৈরি হয়েছে বিধায়ক আপনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন আপনার নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে আপনার নেতায় বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে আপনার দলের নেতারা দেশে মন্ত্রী হয়েছে পার্লামেন্টে আপনারা যে সরকার গঠন করতে পারেছেন বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল যদি বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশটা স্বাধীন না হতো আপনারা সেই বঙ্গবন্ধুকে হত্যা করে আপনারা একটি দল ক্ষমতায় আনলেন আনলেন একটি দলকে ক্ষমতায় বসালেন সেই সেই দলের নেতা তিনি কি করলেন পরাজিত শক্তি আজম খান পাকিস্তানিদের পেতাত্তা তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোঠা আন্দোলন আমি এক মিনিট শেষ করে দিচ্ছি আমাদের সন্তানেরা কোঠা আন্দোলন নিয়ে কথা বলতেছে তারা মনে করতেছে তাদের দাবিটা যুক্তিসম্মত কিন্তু তারা কিন্তু আজকে বিভিন্ন জায়গায় বলেছে আমরা শতভাগ কোঠামুক্ত চাচ্ছি না আমরা শতভাগ চাচ্ছি না আজ একটি আদালতের মধ্য দিয়ে আমার প্রিয় নেত্রী এই কোঠাটা টোটালটা বন্ধ করে দিয়েছিলেন যাতে আর কখনো কোনো কিন্তু ছাত্ররা আন্দোলন করে আবার সেই কোঠাটা আদালতের মধ্য দিয়ে এসেছে আমার নেত্রী আজকেও বলেছেন যে একটি আদালতের মধ্য দিয়ে এসেছে এটি আইনভাবে আইনের মধ্য দিয়ে তৈরি হয়েছে আরেকটি আইনের মধ্য দিয়ে এটা খান আর একটি আবার আসবোকেট ডক্টর আলোচনা করছিলাম আজম খান বলছিলেন যে বীর মুক্তিযোদ্ধাদের কথা যেটি সায়ন্তভাবে বলছেন কার কতটুকুন ত্যাগ এই দেশের জন্য তিনি কতটুকু সম্মানের প্রাপ্য সেটি কোটা বা মুক্তিযোদ্ধা কোটাকে দেওয়া হয়েছে সেটি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান আন্দোলনে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি যেখানে আসলে মুক্তিযোদ্ধাদেরকে অনেক জায়গায় অনেকটা ছোট করছে আপনার কি মনে হয় যে এই ধরনের কর্মসূচি যা অত্যন্ত দুঃখজনক যেখানে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কথা বলা হয় আপনার কি মনে হয় যে এটার আসলে কী ধরনের সমাধান হওয়া উচিত ধন্যবাদ আপনাকে যদি সঠিক মুক্তিযোদ্ধাদের নিয়ে সমালোচনা করা হয় কটাক্ষ করা হয় অবশ্যই এটা দুঃখজনক এবং ঘৃণাজনিত আমি মনে করি আপনি দেখেন আজ পর্যন্ত আমাদের কিন্তু ফাইনাল কোনো রিপোর্ট হয়নি কিন্তু মুক্তিযোদ্ধার তালিকা সেইখানে আপনি দেখবেন একটা প্রথম শ্রেণীর পত্রিকায় লেখা হয়েছিল যে একান্ন হাজার নতুন মুক্তিযোদ্ধা স্বাধীনতার পরে তাদের জন্ম তো এই পর্যায়ে যদি এরকম চলতেই থাকে কয়বার চেঞ্জ হইল এই পর্যন্ত এসে সাহেবের সময় এক লক্ষ সাতাশি হাজার মুক্তিযোদ্ধা বাইরে দুই লক্ষ তিন তালিকা তারপরে এই তালিকা আর যারা আন্দোলন করছে সবাইকে মুক্তিযোদ্ধার সন্তান না তারা কিন্তু সবাই মুক্তিযোদ্ধার সন্তান না আপনি দেখবেন একটা জিনিস শুনলে আশ্চর্য হবেন ব্রিটিশ বাংলাদেশের সেকেন্ড ওয়ার্ল্ড ইয়া আপনার সাতচল্লিশ সালে যখন ব্রিটিশ ছেড়ে যায় তখন ওই আপনার ইন্দো প্যাসিফিক বাংলাদেশ ভারত বার্মা টারমার এদের ওইখানকে থার্ড ক্লাস সিটিজেন দিয়া ইয়া করা হয়েছিল পুনর্বাসন করা হয়েছিল তারা চুয়াত্তর সাল পর্যন্ত কোনো লোক বাংলাদেশে মারা যায় তার কারণটা কি জানেন যখন অসুস্থ হয়ে পড়ে বাংলাদেশে এসে পরে তার পিসি করা যেত পাসপোর্ট আপনার ছবিটা বদলে আমি আবার চলে গেছি ব্রিটিশ চুয়াত্তর সালে ধরা কইল যে এই নাগরিক এতদিন কিন্তু এত হায়াত কীভাবে পাইল খুঁজতে খুঁজতে তারা আসল জিনিসটা এখন তো ডিজিটাল সিস্টেম কোনো কম্পিউটার ওইটা না পিসি পাসপোর্টের উপরে আপনি ভাতের আঠা দিয়ে লাগানো গেছে আপনি ইয়া দিও তো এখন মনে করেন প্রকৃত মুক্তিযোদ্ধাটা তো মূল্যায়ন করা উচিত কিন্তু প্রতি মুক্তিযোদ্ধা কয় পার্সেন্ট আসে সেই হিসাবে কোটাতে যে আন্দোলন করতেছে তার কি সব মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি তা না তারপর দুঃখজনক জিনিস এই জিনিসটা রাখার পরে দেখা যায় এটাতে মিস করা হইতেছে দেখা গেল যে একটা ভুয়া সার্টিফিকেট নেওয়া উনি দিয়ে দিল উনি চাকরি বাকরি যখন রিটায়ারমেন্ট হলো তখন প্রমাণিত হইলো উনি মুক্তিযোদ্ধার সন্তান না তাইলে কী হলো কোটার ভিতরে শস্যের মধ্যে ভূত রয়ে গেলো তাইলে এই ক্ষতিটা রাষ্ট্রের হইলো ভাই জনগণের হইলো সাধারণ মানুষের হইল সেই জিনিসটাও তো বিবেচনা আনতে হবে প্রধানমন্ত্রী যখন ইয়া করছিল তার আদালতে গেছে আমি মনে করি তারা আন্দোলন করে তারা এর আবার পুনর রিভিউ করতে পারে এটার জন্য আরেক আরেক দল যারা করছে তারা তো আর যেতে পারবেন আদালতে আরেকটা গ্রুপ করতে পারে কিন্তু না এইখানে কোনো একটা কিন্তু আছে বলে আমার মনে এই জিনিসগুলি নাড়াচাড়া দিতেছে এটা সঠিক না আমি মনে করি এতে আরও কিন্তু রাষ্ট্রের ক্ষতি এই যে তারা স্কুল কলেজ বন্ধ করে তারা রাস্তায় নাই আসছে ক্ষতিটা কার হইতেছে তার হইতেছে একটা দিন চলে যেতেছে একটা সেকেন্ড চলে যেতেছে তার জীবন থেকে মাইনাস হয়ে যেতেছে এই জিনিসগুলি সে কিন্তু পরে পোষায় নিয়ে আসতে পারবে না অর্থয় আমি মনে করি এই আন্দোলন কে সরকারকে এগিয়ে আসতে সরকারের প্রস্তাবনা দিতে হবে যে তাদের যে নেতা নেত্রী আছে তাদের নিয়ে বৈশা যারা আজকাল সুলকান তাদের নিয়ে বৈশা এটা কিভাবে করা যায় সুন্দরভাবে সিস্টেমেটিকভাবে যেটা করলে রাষ্ট্র এবং জনগণের উপকার হবে সেই জিনিসটা চিন্তা করতে হবে একক ব্যক্তির চিন্তা করলে হবে না তাইলে ওই মুক্তিযোদ্ধা তালিকা সারা জীবনই হতে যাবে এই সরকার চেঞ্জ হবে আবার যে কোনো সরকার আসবে বিএনপি আসুক বা যেই আসুক সেই আজ আরেকটা তালিকা করবে তাদের বয়স দেয় পৌঁছাত্তর পরে জন্মগ্রহণ কারণ তারা আবার ধরবো যে পৌঁছার পরে আরেকটা যুদ্ধ হয়েছে তো এইসব মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসা বলে আমি মনে করি তবে আমি মনে করি এটা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এটা সমাধান হবে না জি ডক্টর মিরাজ আমরা আর একটা বিরতি নিব বিরতির পর আবার আসবো দর্শক লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি ফিরবো শীঘ্রই সঙ্গেই থাকুন দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায় ডক্টর স্বাগত সেন সায়ন্ত আমরা যেটি আলোচনা করছিলাম ডক্টর নুল আজহার বলছিলেন যে সমাধানের পথ খোঁজা উচিত সরকারই এগিয়ে আসার কিন্তু এর মধ্যে যদি রাজনীতি থাকে সেখানে সমাধান কিভাবে সম্ভব রাজনীতি আছে সেটাই তো আমি বললাম অপরাজনীতি আছে অপকৌশল আছে সে এবং এই সেই অপকৌশল এবং অপরাজনীতির আশ্রয় নিচ্ছে সরকার বা সরকার প্রধান তৃপ্তি পাওয়ার জন্য সেটা তো আজম ভাই বলে দিলেন এটা তো আমার বলতে হলো না ওনারা তৃপ্তি চান আন্দোলন করে আদায় করতে মাঠে ছেড়ে দিয়েছেন যে এমনি এমনি না আন্দোলন করে পারলে আদায় করে নাও তৃপ্তি পাবা এখন তারা তৃপ্তি দিতে গিয়ে এটাকে লিঙ্গারিং করে দেশের শিক্ষা ব্যবস্থার এই পরিবহন ও সব কিছু ধ্বংস করবে এর পেছনে তো নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য আছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে তাদের পলিসি মেকারদের পলিসি আছে যে এটাকে কতদিন কেন চলতে দিলে কিভাবে চলতে দিলে তাদের লাভ হবে সরকারের হিসাব ছাড়া তো তারা করছে না সেই অপকৌশলেরই অংশ হচ্ছে এই আন্দোলন এটা করা এবং আমি আরও বলি আওয়ামী লীগের পক্ষ হয়ে যারা আসেন তাদের যখন কোনো যৌক্তিক কথা খুঁজে পায় না তখন তারা জিয়াউর রহমানকে নিয়ে অযাচিতভাবে দুইটা বাজে কথা বলাটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে আচ্ছা জিয়াউর রহমান চায়নাকে বলছেন যে ইয়ে শেখ মুজিবকে খুন করছি হত্যা করছি এইবার আমাদেরকে সঙ্গে সম্পর্ক করো মনে হয় যে অ্যাজ ই হি ওয়াজ দ্য পিএস অফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুনছেন দেখছেন এটা তো কোনো বইতে কেউ আসছে কোনো ইতিহাসে আসছে কোথাও আসছে জীবনে কেউ বলে নাই প্রথম ইতিহাস আবিষ্কার করলো যেহেতু তার মানে সে হইলো রাজসাক্ষী তার মানে এই ধরনের যারা বলে তারা হয়তো জিও রহমানের সঙ্গী ছিলেন এক সময় কাছ থেকে শুনছে রেস তো সম্ভব না আপনাকে তাহলে সোর্স বলতে হবে যে এই পত্রিকায় আসছে এই বইতে আসছে অমুক এই বক্তব্যে এই সময় আসছে বা আগে থেকে এটা এই 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 জায়গায় শুনেছি কোথেকে কোন অথেন্টিসিটি থেকে আপনি বলছেন যে রহমান বলছে যে শেখ মুজিবরে খুন করছি এবার তোমরা আমাদের স্বীকৃতি দাও ফালতু কথা এই সব কথা হলো যখন কোনো যুক্তি থাকে না যুক্তির ধারে কাছে আমরা যেতে পারি না তখন যে ওর রহমানের নিয়ে এইসব দুই চারটা আজে বাজে কথা বললে আরেকটা বললেন না যে মুক্তিযুদ্ধ বিরোধীদের বেনিফিশিয়ারি কারা বেনিফিশিয়ারি বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে জামায়াত ইসলামকে চিহ্নিত করা হয় মুসলিম লীগকে চিহ্নিত করা হয় বিশেষ করে এখনকার রাজনীতিতে যারা প্রতিযোগিতা আছে আর তার মধ্যে জামায়াত ইসলামই তো তাদের দ্বারা সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি দেশে আওয়ামী লীগ উনিশশো সালে হোসেন মোহাম্মদ এরশাদের যেই নির্বাচনটি দেয় সেই নির্বাচনে দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্বাধীন যে জোট ছিল দুই জোট থেকে সিদ্ধান্ত ছিল ওই নির্বাচনে না যাওয়ার লালদিঘির ময়দানে আওয়ামী লীগ সভানেত্রী ঘোষণা দিয়ে আসছিলেন যে নির্বাচনে যে যাবে সে জাতীয় বেইমান বলে বিবেচিত হবে সেই নির্বাচনটায় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ছিয়াশিতে ছিয়াশিতে সেই নির্বাচনটায় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জামায়াত ইসলামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আর আওয়ামী লীগ সভানেত্রী একদিনের মধ্যে পলিটিকে ওই নির্বাচনে তিনি গেলেন এবং সেটা নিয়ে লং ড্রাইভ এটা ওইটা নানান কথাবার্তা প্রচলিত আছে সত্য মিথ্যা আল্লাহ জানে আর যারা করছে তারা জানে নির্বাচনে গেলো তো তারা জামায়াত ইসলামকে তখন উপকৃত করেছে জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণ করার বৈধতা দিয়ে যদি বলতো যে জামায়াত ইসলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ওরা গেলে এই নির্বাচনে আমরা যাবো না হুসেন সাথে কিন্তু তখন মানতেন কারণ আওয়ামী লীগকে নেওয়া শেখ হাসিনাকে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তার ওই নির্বাচনের বৈধতার জন্য এখন আওয়ামী তো একবারও বলেনি পরবর্তীতে এসে আবার উনিশশো সালে এই তত্ত্বাবধক সরকারের ফর্মুলা জামায়াত ইসলাম প্রথম দেয় এটা তো প্রতিষ্ঠিত বিবিসির সংবাদ লিখেছে কবে কোথায় দিয়েছে সেই ফর্মুলা ধরে জামাতের ফর্মুলা ধরে জামায়াত ইসলামকে নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করে বিএনপিকে বাধ্য করে তত্ত্বাবধক সরকার দিতে এবং একুশ বছর পর ক্ষমতা আসে যদি তত্ত্বাবধক সরকার দিয়ে দেয় এবং দেওয়ার ফলেই ক্ষমতা আসতে পেরেছিল কারণ জামাতের আওয়ামী লীগ জোট হয়েছিল জাতীয় পার্টি জামাত আওয়ামী লীগ এরা জোট হয়েছিল সেই জোট যদি না হয় এবং আওয়ামী লীগকে বিএনপিকে যদি আন্দোলনে ওইভাবে পরাজিত না করে তাহলে আওয়ামী লীগ ওইবারও ক্ষমতা আসার ধারে কাছে যেতে পারত না কারণ এদেশের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না এককভাবে করলে জাতীয় পার্টি এবং জামাত ইসলামী ছিল বলেই তারা আসতে পেরেছে আরেকটি ইস্যু আছে আন্দোলনের মাধ্যমে পরাজিত হয় যারা জনগণ মনে করে এরা দুর্বল এদের ভোট দিয়ে লাভ নাই এই দুর্বলতা মনে করে বিএনপি তখন অনেক সাধারণ ভোটাররা তারপরও এককভাবে পেয়েছিল সেই একুশ বছর পরে ওইবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে আওয়ামী লীগ ভেঙে আবার সেই এই ব্রাকেটে নামবন্দি অনেক টুকরা হয়ে যায় শেখ হাসিনার নেতৃত্ব চ্যালেঞ্জ হতো এটা অনেক বিশেষজ্ঞরা বলছেন তবে জামায়াত ইসলামীর সঙ্গে গিয়ে আন্দোলন করে ফর্মুলা দিয়ে একুশ বছর পরে আওয়ামী লীগকে ক্ষমতা এনে রাজনীতিতে টিকিয়ে রেখেছে সুতরাং জামাত আওয়ামী লীগ দ্বারা বেনিফিটেড আবার উনিশশো ছিয়ানব্বই সালে জামাত দ্বারা বেনিফিটেড হচ্ছে আওয়ামী লীগ আজকের এই আওয়ামী লীগ টিকে গেছে জামাতের কারণে ডক্টর সায়ন তো আমি হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এ আজম খান ডাক্তার সায়ন বলছেন যে আওয়ামী লীগ টিকে গেছে জামাতের কারণে যাদের রক্তের ভাই জামাত বিএনপি এক পরিবার দিয়ে জন্ম জন্মটা কিভাবে হলো একটা হলো স্বাধীনতার ডাইরেক্ট বিরোধী শক্তি জামাত আর একটা হলো স্বাধীনতার অর্ধেক বিরোধী শক্তি আইনে বিএনপির প্রধানমন্ত্রী বানাইলেন সরকার গঠন করলেন সেখানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হলো জিয়া রহমান সাহেব প্রধানমন্ত্রী হলো জামাতের প্রেতত্তা আপনি শাহ আজিজকে দিয়ে প্রধানমন্ত্রী বানায় এই হলো জামাত বিএনপির একটা কোয়ালিশন সরকার ছিল ঠিক আছে আপনার একটা সরকার ছিল সরকার গঠন করলেন সেক্ষেত্রে বিএনপি জামাত ছাড়া বাংলাদেশে কোনোদিন কখনো রাজনীতি করতে পারে নাই একটি আন্দোলনও করতে পারে নাই একটা মিছিল করতে হইলে আগে জামাত যায় শিবির যায় পিছনে বিএনপি যায় এ হলো বিএনপির অবস্থা এখন বিএনপি কোথাও কোনো কিছু খুঁজে না আমাদের যে ছাত্ররা আমাদের সন্তানেরা কোঠা বিরোধী আন্দোলন করতেছে তার পাশে দাঁড়িয়ে বলতেছে আমরাও কিন্তু বাবার আছে তোমরা সামনে আগাও আমরা কিন্তু আসি আমরাও তো কিচ্ছু করতে পারতেছি না বাবা তোমাদের আন্দোলনটা দেখে যদি আমরা একটু শক্তি সঞ্চয় করতে পারি কোনো লাভ হবে না কোনো লাভ হবে না এই দেশে এই দেশে সাধারণ মানুষ যেদিন বিএনপিকে পছন্দ করবে সাধারণ মানুষের কাছে যে ভোটের বাক্স বাঁধবে সেদিন হয়তো বিএনপির ভাগ্যের পরিবর্তন হলে হতে পারে এ ছাড়া আমাদের সন্তানদের দিকে আমাদের সন্তানদের কাছে যেয়ে সন্তান হলো আমাদের সন্তান বাংলাদেশের সন্তান বাঙালির সন্তান এখানে কোনো রাজাকারের সন্তান নাই কোঠার বিপক্ষে আজকে আন্দোলন করতেছে না এই যারা করতেছে তারা মুক্তিযুদ্ধের সন্তান মুক্তিযুদ্ধ বিরোধী কোঠা নিয়ে তারা মুক্তিযুদ্ধ বিরোধী না কিন্তু তারা বলতেছে আমাদের নৈতিক দাবি কোঠাটা কমানোর জন্য কারণ এত মুক্তিযুদ্ধের আর নাই সংশোধন চাচ্ছে কিন্তু পাশে কারা কারা ঘুরতেছে পাশে চতুর পাশে ঘুরতেছে যে বিএনপির লোকজন ফখরুল সাহেব এই সাহিত্য বাইরা এই কোঠার পাশে দাঁড়ায় বলতেছে আমরাও কিন্তু আন্দোলনের পাশে আছি আমরাও কিন্তু একটি সাংগঠনিক নিয়ম কারণের বাইরে যে জনগণ প্রত্যা কিন্তু একটি বিএনপি এই মুসলিম লীগের মতো অবস্থা দাঁড়াইয়েছে দাঁড়িয়ে গেছে প্রায় তারা ওই আন্দোলনের কাছে দেয়া একটু বাতাস নেওয়ার চেষ্টা করে এইভাবেই তো আন্দোলন করতে হয় দেখি আমরা একটু এখান কিছু শিখতে পারি কিনা কোনো লাভ হবে না শিখে বঙ্গবন্ধুর কন্যার এ দেশে হল এখন উন্নয়নের মহাযোগ্য চলতেছে উন্নয়নের পাশে দাঁড়াইতে হবে তৃপ্তি গণতন্ত্রের কথা বলতে হবে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে তাহলেই বিএনপি পারবে এই কোঠা ফিল না করতে পারলে মানুষের কাছে যাইতে না পারলে কোনো কোঠা আপনাদের ফিল আপ হবে না তাই বলি শান্ত ভাইরা কোনো লাভ নাই সত্যি কথাগুলো বলেন উন্নয়নের পক্ষে কথা বলেন দেশের ডেভেলপমেন্টগুলো দেখেন এ নিয়ে কথা বলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন না বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো বিক্রির সম্পর্ক না বাংলাদেশের সঙ্গে ভারতের রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক আর চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করাইতে হয়

টেনশন না কোটা এই আন্দোলনে রাজনীতি কতটুকু এটার ভিতরে পুরই রাজনীতি বলা চলে কারণ কোটা ইয়াতে তারা গেছিল কোটে এটা একটা সিদ্ধান্ত আবার আমি বললাম যে এটা এইখানে আমি একটু বলতে কোটা দিয়ে কি করেন বিসিএস না আজম যে বাতাস লাগানোর চেষ্টা করছেন এই বাতাসটা শুনেন বিসিএস প্রশ্নপত্রে কোড পিএসসি সুকর্মকর্তা জড়িত ধর্ম আরoxa হয়ে গেছে রাষ্ট্রটা এখন হয়ে গেছে আপনার খোদ কোডベンजीर 21টা জেলা ছিল ইচ্ছা সাহেব আইছে এটা 64টা জেলা পরিণত করছে উনি তো অর্ধেক জেলার মালিক তো তো এই যদি বেঞ্জির আরো এক দেশ হয় তাহলে তো আমরা কয়দিন পরে আমার ফ্ল্যাট নিয়ে যাব আমার জায়গা নিয়ে জোর শুনে নাগে তাহলে আমি দাস দাসী হিসাবে এই দেশে বসবাস করব উনারা হয়তো বাইচা যেতে পারে উনি হয়তো বিএনপি দয়ায় দেয় আমি জাতীয় পার্টি আমারে দাস দাসী তারা বানায় ছাড়ব মনে এই রকম আরে মিয়া সারা জেলি মুতি রহমান এক ঠাগলি জাতীয় পার্টি তো সাথে আছে জাতীয় বিরোধী দল হিসাবে আছে জাতীয় সরকার গঠনের সাথে তো নাই আমরা তো বিরোধী দল হিসাবে যেটা দরকার সেটা আমরা ওনাদের যে সবকিছু সাপোর্ট করতেছি তা না এবং প্রধানমন্ত্রী বলতেছে জাতীয় পার্টি তো ছাড় দিতেছে না তো সমালোচনা করতেছে বা এটার ব্যাখ্যা দিতেছে বা এটা প্রটেস্ট করতেছে আমরা সেই পর্যায়ে আছি কিন্তু কথা হলো যে এই যে লুটপাট যদি বন্ধ না হয় আপনি জানেন একটু একটা চ্যানেলে কোথায় গেল রপ্তানি চোদ্দ বিলিয়ন ইউএস ডলার চোদ্দ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক ওইটার ভিতরে ভূত আসল ভূত ওইখানে রয়ে গেছে বড় ভূত এই যে আমরা শয়তান ইটা মারি আইলাম ছোট শয়তান বড় শয়তান ইয়েতে ইয়ে সৌদি আরবে এই শয়তান কোথায় গেল আমি ওইখানে বলে আসি এই শয়তান সব বাংলাদেশে যেতে কারণ হজ করে আইতেসে আইসায় অপকর্ম এখানে করতেছে আপনি দেখেন চোদ্দ বিলিয়ন কোনো খবর নাই তারপরে দেখেন এই যে এই পিএসসি কর্মকর্তারা যদি বিশেষ প্রশ্নপত্র তার মানে এক একটা প্রশ্নপত্র তারা যদি পাঁচ লক্ষ ঘুরে বেছে এরকম পাঁচ লক্ষ যদি এই প্রশ্নপত্র পেয়েছে সে রাতারাতি দুনিয়া যেতে পারবো রাতারাতি আমার সম্পত্তি সে অ্যাটাক করতে পারবো না করলে সে গুলি করব কত কিছু করব। আমাদের দাস দাসী বানায় তাহলে তাইলে তো বলো আমার মনে হয় যে বিশ বছর পরে আমরা কিছু লোক এই দেশের বাইশ পরিবারের জন্য আন্দোলন করছিলাম এখন কিছু পরিবার তারাই এই দেশের দখল করে নিবো আমরা দাস দেশ হিসেবে থাকবো আপনিও থাকবেন যদি আপনার সম্পত্তি না থাকে আপনার ক্ষমতা না থাকে গুলি চালানো কারণ তাদের গুলির কাছে আমরা নত নতি স্বীকার করবো আজকে দেখেন আমি মাথা চাইছাম হস করে আইলাম মতিউর রহমান মাথা চাইছাম কই গেল পাইলাম নাকি হস করে আইলো না হস্তা আইলো হে বলে মাথা চাইছা ভাইকে গেল আর আমি মাথা চাইছে দেশে আইলাম তাহলে আমার কি হইলো এ অতএব শুনেন রাষ্ট্রীয় এবং জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে এখন এটা মঙ্গলজনক হবে সবার জন্য ভালো হবে আর আমরা যদি এই ভেদাভেদ না ভুলে যাই একজন আরেকজন পেছনে কথা গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলি তাহলে কিন্তু এইভাবেই চলতে থাকবে রাষ্ট্র কোনোদিন উন্নয়নের কোনো শিকরও দেখবেন না কিছুই দেখবেন না দেখবেন কিছু লোকের প্যাট ভর্তি হয়েছে আর কিছু লোক না খায় মরতেছে এই দেশে ডক্টর নুল্লা জাহার আপনাকে অসংখ্য ধন্যবাদ হাতের সময় নেই আলোচনা শেষ করতে চাই এ কে এম আজম খান ডক্টর শেখাত হোসেন শায়ন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক জানিয়ে রাখি এ টেলিশন পুনঃপ্রচার হয় সকাল আটটায় আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এসি সঙ্গেই থাকুন